গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুনুর রশিদ আজকে দেখাবো কি করে ডিজাইন করার পর আমরা মকআপ করতে পারি সেই ডিজাইনটা ডিভিডির সাথে ইনক্লুড করা আছে যে আপনার মকআপ ফাইলটি এখান থেকে দেখতে পাবেন মকআপ নামে একটা ফোল্ডার করা হয়েছে এবং সেই ফোল্ডারের মধ্যে অনেকগুলো প্রিমিয়াম মকআপ এবং ফ্রি মকআপ এখানে দেয়া হয়েছে সো সেখান থেকে আমরা রিয়েলিস্টিক বিজনেস কার্ড যদি এখানে ওপেন করি তাহলে এইভাবে আমাদের এই ডিজাইনটি এই মকআপটি এখানে ওপেন হবে এখন বিষয় হচ্ছে তার আগে যেটা করতে হবে সাপোজ আমি এই ডিজাইনটা এইটার মধ্যে ইনক্লুড করব এই মোকআপটা করবো সো মোকআপটা একবার প্লিজ মাথায় ধরে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না যেমন মোকআপ করার ক্ষেত্রে যেটা আপনাদেরকে ফলো করতে হবে এটা হচ্ছে প্রিন্ট এরিয়া কোনটুকু কতটুকু প্রিন্ট হবে এইটুকু প্রিন্ট হবে আমরা জানি যে এইটুকু প্রিন্ট হবে এই যে গাইড দেওয়া আছে এই গাইড পর্যন্ত প্রিন্ট হবে সো আমরা রেকটিঙ্গল মার্কিট টুল এখান থেকে নিব রেক্টিল মার্কিট টুল নেওয়ার পর এই যে প্রিন্টটুকু এই প্রিন্ট এরিয়াটুকু আমরা এটা দিয়ে সিলেক্ট করে ফেলবো সিলেক্ট করে ফেলার পর আমরা জাস্ট কন্ট্রোল শিফট সি শুধুমাত্র কন্ট্রোল সি প্রেস করলে কিন্তু আপনার কপি হবে না সেক্ষেত্রে কন্ট্রোল শিফট সি প্রেস করার পর আমাদের এটা কপি হয়ে গেল এবার যেটা করতে হবে আমাদের এই মোকাপে আসতে হবে পে আসার পর এই পার্টটা এটা ফ্রন্ট পার্ট সো ফ্রন্ট পার্টে আমরা এখানে ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করার পর আমরা এটা কন্ট্রোল ভি প্রেস করে যে ডিজাইনটা এখান থেকে কপি করলাম এখানে জাস্ট এটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমরা যদি চাই যে এইভাবে রাউন্ডেড হবে এইভাবে রাউন্ডেড হবে সেক্ষেত্রে আমরা কি করব। জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার পর আপনি ক্লিপিং মাস্ক হবে অথবা আপনি যদি অল্টার প্রেস করেন অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝ মাঝ মাঝামাঝি বরাবর দেখতে পারবেন যে একটা দেখেন আমাদের কিন্তু এটা মাউসের পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এটা কি হচ্ছে যে এরকম রাউন্ডেড হয়ে যাচ্ছে সো আপনি এভাবে না করে ম্যানুয়ালি যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন তাহলে দেখবেন এটা রাউন্ডেড হয়ে যাচ্ছে এখন জাস্ট আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলেন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এটা কেটে দেন দেখেন আমাদের যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এটার মধ্যে ইনক্লুড হয়েছে এবার সেম ভাবে এটাও টেকনিক্যাল মাইকি টুল দিয়ে এটুকু আমরা সিলেক্ট করে ফেলি সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি প্রেস করার পর আমরা কপি করলাম কপি করার পর আমাদের নিচের পার্ট এবার ব্যাক পার্ট এই পার্ট এখানে আমরা ডাবল ক্লিক করছি করার পর কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখানে নিয়ে আসলাম এবং যদি আমরা এখানে করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে দুইটার মধ্যে ক্লিক করার পর এটা কাজ হবে এবং রাইট বাটনে ক্লিক করার পর অথবা ক্রিয়েট ক্লিপিং ক্লিক করলে সেভ দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে এইভাবে আমাদের সেভ হয়ে যাবে সো আমরা চাচ্ছি যে এটা এইভাবে আমাদের টোটাল অনুযায়ী থাকবে অনুযায়ী তাহলে আমরা রিলিজ বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং ক্লিক করলেও কাজ হবে অথবা সেম পজিশনে আমরা জাস্ট এখানেই দেখেন এসে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা রিলিজ হয়ে যাবে এবার যদি কন্ট্রোল এস প্রেস করে সেভ দেই তাহলে দেখেন কি হচ্ছে যে আমাদের রেক্টিংগুলো অনুযায়ী চারকোনা অনুযায়ী আমাদের এটা ডিজাইনটা হয়ে যাচ্ছে এটা কেটে ফেলি আমরা ফোনটাও যদি চার কোনা অনুযায়ী করে দেই রাইট বাটনে ক্লিক করে রিলিজ রিলিজ করে দেই এবং কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করে দেই দেন কেটে দিলাম বাস আমাদের এটা কি হচ্ছে মকআপ তৈরি হয়ে গেল এবার আমরা কি করব সেভ দিয়ে দেব তো আমরা সেভ কর সেভ করে ফেলতে চাইলে কি হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট এস প্রেস করলে আমরা কি হবে যে সেভ হবে জিপি আমরা সেভ করতে হবে বাট আমরা যখন রিসেলেবল মার্কেটপ্লেসের জন্য কাজ করব আই মিন গ্রাফিক রিভারের জন্য যখন আমরা প্রোডাক্ট তৈরি করছি তখন সেটা করতে হবে কি আপনার জাস্ট এখান থেকে ফাইল থেকে আপনাকে যেতে হবে সেভ ফর ওয়েব অথবা শিফট কন্ট্রোল এস প্রেস করলে আপনার এটা চলে আসবে সেভ ফর ওয়েব থেকে করতে হবে কারণ আমরা এটা ওয়েবের জন্য সেভ করছি ওয়েবসাইটের জন্য সেভ করছি কেন কেন এটা আমরা ওয়েবের জন্য করব ওয়েবের জন্য করার কারণ হচ্ছে যে আপনার কোয়ালিটি ঠিক থাকবে ইমেজের কোয়ালিটি রেজলেশন কোয়ালিটি ঠিক থাকবে বাট আপনার ফাইল সাইজটা ছোট হবে যেন সেই ওয়েবসাইটে আপনার পেজটা যেন রিলোড দিলে বা লোড করলে যেন সময় কম লাগে এই জন্য সো আমরা দেখেন এখান থেকে সিক্সটি পার্সেন্ট কোয়ালিটি করে দিয়েছি এখানে দেখেন জেপিজি এখানে জেপিজি করে দিবেন কোয়ালিটি যদি আপনি বাড়ান দেন দেখবেন এখানে আপনার সাইজটি বাড়বে সো আমরা এটি আগে দেখিয়েছি আমি এখানে সিক্সটি পার্সেন্ট করে দিচ্ছি তাহলে আমরা ফাইল সাইজ কম হচ্ছে এবং সেভ করে দিলে আমাদের এটা ফে সেভ করে দিতে পারবো জাস্ট আমরা লোকেশনটা দেখিয়ে দিব এটাও আমরা প্রজেক্টের মধ্যে এটা আমরা ইনক্লুড করে দিব সো এখান থেকে আমরা প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ফাইল বিজনেস কার্ড বিজনেস কার্ডের মধ্যে আমরা এখান থেকে করে দিতে পারি যে মোকআপ বিজনেস কার্ড মোকআপ লিখে দিই বিজনেস কার্ড ওকে দেন আমরা সেভ দিয়ে ফেললে আমাদের এটা সেভ হয়ে যাবে দেখেন আমি জাস্ট যদি ওখানে চলে যাই আমরা প্রজেক্ট ফাইল থেকে এখানে বিজনেস কার্ড বিজনেস কার্ডের মধ্যে আমরা এই দুইটা হচ্ছে এটা আর এটা হচ্ছে যে আমাদের মেইন ফাইল সোর্স ফাইল এবং এটা হচ্ছে যে আমাদের মোকআপ ফাইল যে ফাইলটা আমরা তৈরি করলাম যে ভিজিটে সেভ দিলাম সো এইভাবে আমরা যে কোনো ডিজাইন যে ডিজাইন আমরা যদি ওয়েব আমরা যদি গ্রাফিক রিভার কোড গ্রাফি এগুলোর জন্য আই রিসেলেবল মার্কেট প্লেসের জন্য যখন আমরা ই করব কাজ করব তখন অবশ্যই সেভ ফর ওয়েব থেকে আমরা সেটা সেভ দিব যেটা হোক মোক করেন যেই যেই ডিজাইনটাই করেন না কেন সেটা আপনি এভাবে সেভ দিতে হবে সো এই ছিল আজকে টি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম